ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল হাওড়ার একটি পাখার গোডাউন। গোলাবাড়ি থানা অন্তর্গত জিটি রোডের ধারে ওই পাখার গোডাউনে আগুন লাগে আজ ভোর 4টে নাগাদ। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোডাউনটি। দমকলের 9টি ইঞ্জিন এসে প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ওই গোডাউনের কেয়ারটেকার অশোক কুমার সিং বলেন, তিনি গোডাউনের ভিতর ঘুমাচ্ছিলেন। এদিন ভোরবেলা হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এরপর তিনি কিছু পোড়া গন্ধ পান। ঘুম থেকে উঠে দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানার একাংশ। তিনি বাইরে বেরিয়ে এসে দমকলে খবর দেন। এরপর এক এক করে দমকলের 9টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার বোঝা যায়নি। তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ওই কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি না তাও খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসন। हुआ कि सुबह में 4 बजे लाइन चला गया। लाइन चला था, हम लोग समझे कि लाइन चला गया। तब तक ले कुछ जलने का गंध आया। तब देखते हैं कि उधर में इलेक्ट्रिक का शॉर्ट हुआ है। इलेक्ट्रिक के शॉर्ट होने के बाद में तब हमारे साथी उस गोडाउन के साइड में रहते हैं, उनको बुलाए, तुरंत से गेट खुले और फायर सर्विस को खबर किए। शांत समझिए कि करोड़ों का होगा।